नमस्कार, आज हमें मुकुटमणिपुर भ्रमण अभिज्ञतार कथा अपन संगे शेयर करब। सहकर्मी डालप बाली ब्रिज आरामबाग पुतुलपुर विष्णुपुर पहुँचे गलम मुकुटमणिपुर। मुकुटमणिपुर पहुँचे मुकुटमणिपुर और तार संलग्न एलाकाय आम्रा जे समस्त प्राकृतिक सौंदर्य उपभोग कर लाम सेगुली आपनादेर सामने संक्षेपे तुले धरछी। मुकुटमणिपुर पहुँचे सकाल बेला आम्रा कंसावती डैमेर पाशेर रास्ता बराबर एगिए जाच्छी। आल्पना देया रास्ता, रास्तार विभिन्न धरनेर नक्शा, प्राकृतिक सौंदर्य उपभोग करते करते आम्रा एगिए जाच्छी कंसावती डैमेर धारेर रास्ता बराबर। कंसावती डैम, ये कंसावती डैमेर काछे अनेक होटेल पावा जाबे, विभिन्न धरनेर होटेल, भालो भालो होटेल पावा जाबे, कम खरचे थाका खावारो व्यवस्था एखाने आछे, काछाकाछि समस्त होटेल आछे। एटी जुब आवास, এখানে কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ, সরকারি খরচে এই সমস্ত দোকানগুলো তৈরি করা হয়েছে। রাস্তার ধারে আমরা এখন পৌঁছে যাচ্ছি সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। পাহাড়ের উপর খুব সুন্দর এই হোটেল, এখানে কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পাহাড়ের উপর থেকে পুরো মুকুটমণিপুরকে খুব সুন্দর দেখা যায়, এখানকার সৌন্দর্য অতুলনীয়। সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, আমাদের সহযাত্রীরা হোটেল মালঞ্চ, বিকেল তিনটের সময় আমরা ডিয়ার পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই কংসাবতী নদী বক্ষে আমরা ভুটভুটি করে চলে যাব ডিয়ার পার্কের উদ্দেশ্যে। আমাদের টিম ধীরে ধীরে ভুটভুটিতে উঠছে। কংসাবতী নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের নৌকো। পাশেই রাস্তা, কিছু আইল্যান্ড লক্ষ্য করা যাচ্ছে দূরের দিকে। ডিয়ার পার্কে যেতে গেলে আমাদের এই কুমারী এবং কংসাবতী নদীর সংযোগস্থলে এখানে নামতে হবে, এখানে নৌকো থেকে।
আমাদের টিম এগিয়ে যাচ্ছে ধীর গতিতে। ডিয়ার পার্কে যাবার জন্য আমাদের এখান থেকে ভ্যানে চড়তে হবে, মোটর লাগানো ভ্যান। এই ভ্যানে করে আমরা এখান থেকে পৌঁছে যাব ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে ভ্যানে যাতায়াতের ভাড়ার লিস্ট এখানে দেয়া আছে। এই মোটর লাগানো ভ্যানে উঠে আমরা আস্তে আস্তে যাচ্ছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। ডিয়ার পার্কে অসংখ্য হরিণ প্রাকৃতিক পরিবেশে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর ভ্রমণ পিপাসু মানুষজনের হাতে থেকে গাছের পাতা খাচ্ছে। ভ্রমণ পিপাসু মানুষজন এই হরিণদের গাছের পাতা খাইয়ে আনন্দ অনুভব করছে। এক তৃপ্তি অনাবিল আনন্দ। হরিণ লড়াই শুরু করেছে, আপনারা হরিণের লড়াই দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক পরিবেশে হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর মানুষের স্পর্শে তারা ভীষণ খুশি অনুভব করছে। মানুষের সান্নিধ্য হরিণ এখানে খুব ভালোবাসে। মানুষের ভালোবাসা স্নেহ তারা উপভোগ করছে। আমরা ফেরার সময় পৌঁছে গেলাম সোনার বাংলা পার্কে। সোনার বাংলা পার্কে আমাদের টিম প্রবেশ করছে। সোনার বাংলা পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকার টিকিট কেটে সোনার বাংলা পার্কে ঢুকতে হবে। আমাদের টিম এগিয়ে যাচ্ছে সোনার বাংলা পার্কের মধ্যে। এখানে প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে সত্যিই খুব ভালো লাগছে। রাজহাঁস খেলা করছে মনের আনন্দে। Thank you.
আমাদের টিমের সহযাত্রীরা। সোনার বাংলা পার্ক, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আরকারিয়া মেল, আরকারিয়া ফিমেল, গুটগুটি করে আমরা আবার নৌকোতে চড়লাম। আমাদের এবারের গন্তব্যস্থল পরেশনাথ। পরেশনাথের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। আমাদের টিমের সহযাত্রীরা আমরা পৌঁছে গেলাম কালী মন্দির। পরেশনাথ থেকে হাঁটা পথে খুব কাছেই এই কালী মন্দির। আবার কালী মন্দির থেকে হেঁটে আমরা পরেশনাথ হয়ে ভুটভুটি করে চলে যাব মুকুটমণিপুর। পরের দিন টিফিন সেরে আমরা রওনা দিলাম তালবেড়িয়া লেকের উদ্দেশ্যে। দ্রুত গতিতে আমাদের বাস এগিয়ে চলেছে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। প্রকৃতি যেন সৌন্দর্যের শোভা নিয়ে দাঁড়িয়ে আছে এই রাস্তার দুধারে। আমরা পৌঁছে গেলাম তালবেড়িয়া লেকের ধারে।
আমরা দুপুরবেলা এখানে এসে পৌঁছাই। আপনাদের বলবো, আপনারা বিকালের দিকে যদি আসেন মনে হবে যেন বিদেশে এসে বসে আছি, এত সুন্দর এখানকার শোভা। বিকেলের পরিবেশ আরো অনেক বেশি সুন্দর। আমরা পৌঁছে গেলাম রিমিল ইকো ট্যুরিজমে। রিমিল ইকো ট্যুরিজম গাছের ডালের উপর বাড়ি, রিমিল ইকো ট্যুরিজম। এখানে ময়ূর খোলা পরিবেশে মনের আনন্দে খেলা করে যাচ্ছে। ময়ূর যে এত নির্ভীক এবং ভাবলেসই হয় এই পরিবেশে এলেই বোঝা যায়। এই ভিডিওটি তোলা হয়েছে ময়ূরের খুব কাছে দাঁড়িয়ে। আমরা পৌঁছে গেলাম সুতান ইকো পার্কে। সুতান ইকো পার্কে এলে এই অপূর্ব ঝর্ণা দেখতে পাওয়া যাবে। ভুটান ইকো পার্ক থেকে আমরা পৌঁছে গেলাম মিথাম লেক। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।